আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব জাবালে সুর পাহাড় এবং মসজিদের নামিরা এবং আরাফাতের ময়দান সম্পর্কে। আশা করি আমার ভিডিও সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন, এখানে অনেক কিছু জানার আছে। গারে সুর, এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য এসেছিল। ওখানে এই পাহাড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিল। তখন কাফেররা ওনাকে খোঁজার জন্য এখানে এসেছিল, আসার পরে ওনাকে এখানে পায় নাই। এখানে এই কবুতরের আন্ডা দিয়ে দিয়েছিল এবং মাকড়ি জালের মতো বানিয়ে রেখেছিল, এই জন্য ওনাকে খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, ওরা চলে এসেছে তারপরে এখান থেকে। এখন আমরা যাচ্ছি মসজিদে নামিরা দেখার জন্য। সামনে যে মসজিদটা দেখছেন এটা হচ্ছে মসজিদে নামিরা। আরাফার কুল ঘেঁষে এই মসজিদটা অবস্থিত। আজকে সেই মসজিদটি আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং এই মসজিদের পেছনের কিছু কথা এবং কারা নির্মাণ করেছে ইতিহাস সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। এই মসজিদে আসলে দুই রাকাত নামাজ পড়তে হয়। এই মসজিদটি বছরে শুধু একবারই খোলা হয় আরাফার দিন, আর সবসময় বন্ধ থাকে, তো বারান্দায় দুই রাকাত নামাজ পড়তে হয়। এই মসজিদ নামিরা আরাফার বিশাল প্রান্ত জুড়ে অবস্থিত। আরাফার প্রান্তে এই মসজিদটি। এই মসজিদটির নামকরণ কীভাবে হয়েছে সেটাই আপনাদের সাথে একটু সংক্ষেপে বলবো। এই মসজিদের পাশে নামিরা নামক একটি গোত্র বসবাস করত, যারা অনেক আগে থেকেই হাজিদেরকে বিভিন্ন সময় পানি দিয়ে নানাভাবে হাজিদেরকে সহযোগিতা করত। সেই গোত্রের সহযোগিতার কারণে এবং তাদের গোত্রটি এই আরাফার ময়দানের একদম পাশেই ছিল, তো একদম পাশে অবস্থান হওয়ার কারণে এই মসজিদের নামকরণ করা হয় মসজিদে নামিরা। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যখন এখানে আসেন হজের কার্যক্রম সম্পাদন করার জন্য, যখন এখানে আসেন তখন আরাফার ময়দানের অবস্থানের পরে কোথায় নামাজ পড়বে এজন্য একটি তাঁবু গড়া হয়। এই তাঁবুর জায়গাটি মূলত নামিরা নামক যে গোত্র ছিল এই আরাফার ময়দানের পাশে যাদের অবস্থান ছিল সেই গোত্রের লোকদের জায়গা ছিল মূলত এই জায়গাগুলো। তখন তাদেরই এই জায়গা হওয়াতে এবং তারা প্রাচীনকাল থেকেই হাজিদেরকে পানি সরবরাহসহ হাজিদেরকে সার্বিক সহযোগিতা করত, এর জন্য তাদেরই নামটিকে চির অম্লান করে রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম এই পবিত্র ভূমিতে পবিত্র জায়গায় যে মসজিদ নির্মাণ করলেন সেই মসজিদটি আল্লাহর নবীর হাত ধরেই মসজিদে নামিরা হিসেবে পরিচিত হয়। এই মসজিদের বারান্দায় আমরা দু রাকাত নামাজ পড়ে এখন আরাফার ময়দানের দিকে যাচ্ছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাত দিবসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সবচেয়ে বেশি পরিমাণ জাহান্নাম থেকে মুক্তি দেন। পবিত্র নগরী মক্কা থেকে পূর্বে জবালে রহমতের পাদদেশে আরাফার ময়দান অবস্থিত। আরাফাতের ময়দান মসজিদুল হারাম এলাকার বাইরে অবস্থিত। ঐতিহাসিক এই ময়দানটি তিন দিকে পাহাড় বেষ্টিত। এটি কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে, মসজিদুল হারাম হতে 22 কিলোমিটার দূরে, 10.4 কিলোমিটার বিস্তৃত এক ময়দান। এই ময়দানটির দক্ষিণ পাশ ঘেঁষে রয়েছে মক্কা তায়েফ রিং রোড। মসজিদে নামিরায় গিয়ে আরাফার ময়দান শেষ হয়েছে। এই ময়দানে চতুর্দিকে সীমানা নির্ধারণমূলক কিছু ফলক রয়েছে। আরাফার ময়দানের ইতিহাস হযরত আদম আলাইহিসাল্লাম ও বিবি হাওয়া আলাইহিসাল্লামের সঙ্গে জড়িত। আদম আলাইহিসাল্লাম ও হাওয়া আলাইহিসাল্লাম মহান আল্লাহর নির্দেশে বেহেশত থেকে বের হওয়ার পর পৃথিবীতে সর্বপ্রথম তাদের পরস্পর সাক্ষাৎ এই আরাফার ময়দানেই হয়। আদম আলাইহিসাল্লাম আরাফাতের ময়দানে জাবালে রহমতের উপর বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে অবস্থান করলে দেখতে পান হাওয়া আলাইহিসাল্লাম জেদ্দার দিক থেকে আরাফাতের ময়দানের দিকে আসছেন। তখন আদম আলাইহিসাল্লাম দৌড়ে যেয়ে তাকে জড়িয়ে ধরেন এবং অজোরে কাঁদতে থাকেন।
এ সময় আদম ও হাওয়া আলাইহিস সালাম আসমানের দিকে তাকান। এতপর মহান আল্লাহ তাআলা তাদের দৃষ্টি থেকে পর্দা উঠিয়ে দিলেন। আমি এখন এই পাহাড়ে উঠব, আর এই পাহাড়ে উঠতে উঠতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তাদের দৃষ্টি আল্লাহর আরশের উপর গিয়ে পড়ে। এই প্রসঙ্গে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, এতপর আদমকে তার প্রতিপালক কতিপয় বাক্য শিক্ষা দেন, এই যে বরং তার প্রতি মনোযোগ হন, নিশ্চয় তিনি তওবা কবুলকারী ও দয়ালু। সূরা বাকারা আয়াত নম্বর 37। হাজিদের জন্য এই আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। নয়ি জিলহজ বাদ ফজর থেকে আরাফার ময়দানে কার্যক্রম শুরু হয়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে হজের নিয়তে কিছুক্ষণ অবস্থান করলেই ফরজ আদায় হয়ে যাবে। তবে সূর্যাস্তের আগে কোনোভাবেই আরাফার ময়দানের সীমানা ত্যাগ করা যাবে না। প্রত্যেক হাজিকে এই দিন পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ার আগেই, অর্থাৎ জোহরের আগে এসেই হাজির হওয়া আবশ্যক। এই ময়দানে প্রদত্ত খুতবা শ্রবণ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া ও ইস্তেগফারের মাধ্যমে দিনটি অতিবাহিত করতে হয়। এই দিনটি মহান আল্লাহ তাআলার নিকট অন্য দিনগুলোর থেকে আলাদা, এবং এই দিনের ইবাদত বন্দিগির সওয়াব অন্য দিনের তুলনায় দ্বিগুণ। হাদিস শরীফে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা আরাফার দিন ফেরেশতাদের ডেকে বলেন, হে ফেরেশতারা, তোমরা লক্ষ্য করো আমার বান্দারা কি প্রকারে বহু দূর দূরান্ত থেকে এসে আজ আরাফার মাঠে মিলিত হয়েছে। তোমরা সাক্ষী থাকো, যারা আমার গড় কাবা জিয়ারত করতে এসে এত কষ্ট স্বীকার করলো, নিশ্চয় আমি তাদের গুনাহসমূহ ক্ষমা করে দিলাম। বুখারি। আরাফার আল্লাহ এত অধিক পরিমাণ জাহান্নামীকে অগ্নি থেকে মুক্তি দেন যা অন্য কোনো দিবসে দেন না। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ধর্মপ্রাণ মুসলমানগণ সব ভেদাভেদ ভুলে গিয়ে সেলাইবিহীন একই ধরনের সাদা পোশাক শরীরে জড়িয়ে হজ পালন করেন, ফলে তাদের মধ্যে জাতিগত বৈষম্য দূর হয় এবং সমক মহড়ার অনুশীলন হয়। সকলেই আল্লাহর বান্দা, এক রসুলের উম্মত হিসেবে উপনীত হন। এতে বিশ্বের সব মুসলমান একটি অখণ্ড উম্মা পরস্পর বাই বাই বলে প্রমাণ হয়। তাই সঠিকভাবে হজ আদায়কারীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। পৃথিবীর সকল দেশে ইসলাম ধর্মাবলম্বীরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি নির্দিষ্ট সময়ে কাবাগড়ের চারপাশে এবং মক্কার অপর কয়েকটি স্থানে সম্মিলিত কতগুলো ধর্মীয় অনুষ্ঠান পালনের মাধ্যমে হজ আদায় করেন এই আরাফার ময়দানে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখন উপরে চলে আসলাম। এই যে এই মেম্বারটা দেখতে পাচ্ছেন, এখানে আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে এসে সর্বপ্রথম এখানে সাক্ষাৎ হয়েছিল। উপর থেকে আমি আরাফার ময়দানে চতুর্পাশের দৃশ্যটা দেখাচ্ছি। হজের সময় এখানে মানুষে পরিপূর্ণ থাকে। পৃথিবীর বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণের মুহূর্তে রাব্বাইক আল্লাহুম্মা রাব্বাইক ধ্বনিতে মক্কা থেকে 15 কিলোমিটার নিকটবর্তী সুবিশাল আরাফাতের ময়দান মুখরিত করে। বিশ্বের লাখো লাখো মুমিন বান্দা পবিত্র হজ পালন করেন। ভাষা, বর্ণ, লিঙ্গের ভেদাভেদ ভুলে বিশ্বের প্রায় 172টি দেশের 25 থেকে 30 লাখ ধর্মপ্রাণ মুসলমান প্রতি বছর হজ পালনের লক্ষ্যে মিনা থেকে আরাফাতে গমন করে। মূলত নয়ি জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করাই ফরজ। এ প্রসঙ্গে পবিত্র কুরআনুল কারিমে এরশাদ রয়েছে, এরপর তোমরাও সেই জায়গায়, অর্থাৎ আরাফাতে প্রত্যাবর্তন করো, যেখান থেকে সব মানুষ প্রত্যাবর্তন করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা বাকারা আয়াত নম্বর 199। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান করেছেন, আরাফাতে অবস্থান করাই হজ। তিরমিজি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফাত দিবসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সবচেয়ে বেশি পরিমাণ জাহান্নাম থেকে মুক্তি দেন।
ঐতিহাসিক এই ময়দানটি তিন দিকেই পাহাড় বেষ্টিত। এখন উপর থেকে নেমে যাব। নিচে নেমে এসে দেখলাম অনেক কবুতর এখানে। তো এখানে কবুতরের জন্য খাবার বিক্রি করে, কয়েকটা প্যাকেট কিনে নিলাম সবাই মিলে কবুতরকে দেওয়ার জন্য। সবগুলো কবুতর একসাথে জড়ো হলে অনেক ভালো লাগে।